আমি দেবো গাড়ি ভাড়া, বাংলাদেশের যে কোনো জায়গায় আমি দিয়ে দেবো, তাদের গানিস্তানে পৌঁছে দেবো। আজকের এই 25 পিস মাল যদি কোনো ভদ্রলোক নিয়ে তার বাড়ি পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার খরচ, তার বাড়ি পাশ এবং গাড়ি ভাড়া আমি দেবো। আমার টোটাল মালগুলোর দাম, চাওয়া দাম 62 আর বিক্রির দাম অনলি 57,000 টাকা। মানে 57,000 টাকায় একদমই কিনলে গাড়ি ভাড়া প্লাস হাসিল ফ্রি? গাড়ি ভাড়া আমার হাসিল ফ্রি, তার বাড়ি পৌঁছায় দেবো। এখানে 67 আছে, 68 আছে, 62 আছে, 60 আছে, 52 আছে, 55 আছে, 58 আছে, টোটাল মিলে এই 25 পিস গরু তার বাড়ি পৌঁছায় দেবো 57,000 করে টাকা দেবে। গাড়ি ভাড়া প্লাস হাসিল হাসিল। আপনার ভিডিও তো আমরা প্রতিনিয়ত শুট করি আপনারা বিভিন্ন পশুর হাটে। আজকে তো আসছে আপনার বাসায়। জি, আজকে এটা আমার নিজের ইচ্ছা, এখানে আইছেন তার জন্য আমি অনেক আনন্দিত। আসলে আমরা মূলত আজকে আসছি যে যেহেতু আজকে আপনার মূল আসার কারণ অনেকে মনে করে যে আসলে কি আতাউর ভাই দালাল কিনা, দেখা গেল অনেকে আসে গরু বিক্রি করে না, হ্যাঁ এরকম কিন্তু গরু বিক্রি করে না কিন্তু বলে যে আমি গরু ব্যবসায়ী। আজকের মূল আসার কারণ হচ্ছে যে আপনি একজন প্রকৃত গরুর ব্যবসায়ী কিনা সেটা জানানোর, মানে জানার জন্য এসে অবশ্যই আমরা খুশি হলাম। কারণ আপনার গোয়ালে দেখতে পাচ্ছি আমরা অনেক গরু, 50 পিস মতো আছে, এখানে আছে 25 পিস, ওই সাইডে আছে 25 পিস, 50 পিস মতো এখানে ভরে আছে। আজকের যে গরুগুলো আছে আসলে এগুলো সাধারণত আপনার কি সকল ওজন আছে? এগুলো ওজন এই যে গরুগুলো দেখতেছেন 100 কেজি আছে, 105 কেজি, 95 কেজি, 90 কেজি গরু, কালার আদার কিদার বলো সুন্দর কালারে। এখন আমরা সর্বপ্রথম জানতে চাবো আসলে আজকের গরুগুলো দেখে যারা কিনবে তাদের জন্য আপনি কি অফার রাখছেন? আজকে যদি বাড়ির থেকে কোনো পার্টি রেগুলারলি 25 পিস মাল আসে, এই গরুলি 25 পিস গরু আছে আমার, এই 25 পিস ধরে যদি কেউ নেয় তা মনে করেন তার জন্য আজকের গাড়ি ভাড়াটা আমি দেবো, আজকে 30 জনই গাড়ি ভাড়াটা আমি দেবো। মানে আজকের গরু নিলে গাড়ি ভাড়া তার লাগবে না? না, মানে গরু কিনলে গাড়ি চিন্তা না, বাংলাদেশে যে বিরান্ত গাড়ি ভাড়া, এই 25 পিস মাল নিলে বাংলাদেশে যে বিরান্ত গাড়ি ভাড়া টাকাটা আমি দেবো, তাই 50,000 টাকা গাড়ি ভাড়া লাগলে আমি দিই। দর্শক আপনারা কিন্তু আজকে শুনছেন ভাইয়ের আজকের বাড়ির থেকে যদি গরু নেন ভাইয়ের এই মানে গরু কিনলে গাড়ি ভাড়া একদম ফ্রি ভাই, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে খুবই ফিগার ভালো। এটা কি জাতের গরু? এটা ওটা ওরজাল শায়াল জাতের, শায়াল জাতের। মাথা দেখেন, ছুটি দেখেন, অল এক্সপায়ার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা শায়াল শাল গরু ভাই, এটা কেমন কি দাম চাচ্ছেন? সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছে 65, লট করবেন লটের একটা দাম নেবে এই 25 পিস ধরে। মানে আগে আমরা সিঙ্গেল দাম জেনে নিই তারপরে লটের হিসাবটা করে দিই। তারপরে যে সুন্দর একটা আছে লাল গরু, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা যাচ্ছে 66,000 টাকা। গরুটা তো মাশাল্লাহ অনেক, মানে খুবই ভালো গরু, সুন্দর দেখেন গরুটা কত সুন্দর। এটা ওজন কেমন আছে? এটা 100 কেজির উপরে আছে। 100 কেজির উপরে, কারণ এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ লুজ আছে, এখানে কিন্তু অনেক মাংস ধরবে নাকি ভাই? অবশ্যই অবশ্যই। এটা সিঙ্গেল কেমন কি দাম চাচ্ছেন? এটা যাচ্ছে 62, 62,000 টাকা। এটা কেমন কি ওজন আছে? এটা মোটে না স্যার, 90 কেজি ওভার, 90 কেজির ওভার উপরে যাবে। এটা কি যাচ্ছে? না যাচ্ছে। এই সিঙ্গেল কত বললেন? 62,000। তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কেমন কি যাচ্ছে? এটা যাচ্ছে আপনার এর চামড়া একদম এরকমই হবে আর আমাদের যে দিকে কারণ, এটা যাচ্ছে আপনার 62, কেউ যদি সিঙ্গেল নেয় তার জন্য 2,000 কম 60। হ্যাঁ, এটা ওজন কেমন কি বললেন? এটা 90 কেজি, 90 কেজি ভাই। মশলা আমার একটা লাল কালো দেখতে পাচ্ছি, এটা কেমন কি দাম চাচ্ছে? এটা যাচ্ছে 65,000 টাকা। এটা কেমন কি ওজন আছে? আমাদের এলাকার থেকে বিভিন্ন জায়গার থেকে একজন না, আমার আর 10 জন আছে, তাদের দিয়ে একটা দিনের গুটিবার করতে করতে আজকে শনিবার সবগুলো চলে আসে, টোটাল মিলে আমার জন্য হয়েছে। এখানে এক বলো আছে, ও সাইডে এক বলো আছে, আবার আরো একটা সাইডে এক বলো আছে, আপনি আরো সবাই দিকে তিন জায়গায় বলে আছে। আগামীকাল কিনে আজকে যদি এই গইলি যেগুলো আছে এইগুলি সব মানে সুন্দরভাবে দেখা দিচ্ছে, এইগুলো যদি কেউ নেই বাংলাদেশের যে প্রান্তে তার গাড়ি ভাড়া এবং আজকের জন্যই কালকের এটা বললে হবে না, আজকের 15 তারিখ 2022 সাল মাসের 10-10-15 আজকে রোজ শনিবার, আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য যদি কেউ এটা নেই আমার মনের থেকে লাভ থাকবে না, তো ওটা যাবে গাড়ি ভাড়া। গরু দিছে লাভ হবে না, গাড়ি ভাড়া ফ্রি প্লাস আজকে 500 ফ্রি।
মানে কোনো পাস খরচ লাগা আজকের জন্য কোনো পাস না কোনো গাড়ি ভাড়া না একদম দুটোই একদম ফ্রি আমার তরফ থেকে আমি তার বাড়ি পৌঁছে দেব তাহলে দর্শক আপনারা কিন্তু জানলেন ভাইয়ের কাছ থেকে ভাই ভিডিও কিন্তু রেকর্ডিং হচ্ছে যে আপনি আগে ভিডিও বলছি আজকের জন্য শুনেন আজকেরই আমার বাড়ি ভাড়া আসছে যখন আমার বাড়ি থেকে যদি কেউ বলে তার যদি মনের থেকে বলতিস সে আজকে যদি একটি টাকা হাসিল দেওয়া লাগবে না তার গাড়ি ভাড়া একটি টাকা দেওয়া লাগবে না আজকের জন্য দুটোই ফ্রি পাস এবং গাড়ি ভাড়া আমার মনের থেকে এটা ছাড় এখন সেক্ষেত্রে আমি একটু দাবি করবো যেহেতু বাইরে অনেক গরু নেয় দুধ দূরতে যায় সেক্ষেত্রে যদি আপনি সম্ভব হয় আপনি একটা রাখাল দিয়ে দেবেন অবশ্যই আমাদের সুন্দর রাখাল দেবো যে রাখাল আমার মতো নিজের মতো দায়িত্ব দিতে তার মাল দেবে তার গোয়ালে বা সেটে উঠাই দিয়ে তারপর ওই যাতে দায়িত্বটা নিয়ে গরুটা পাড়াবে অবশ্যই আজকের জন্য ছাড় এটা পরে যে লাল কালার দেখতে পাচ্ছি এটা কেমন কিছু আছে এটা 465 1000 কম হবে সিঙ্গেলে 2000 কম হবে সিঙ্গেলে অথচ লটে নীল লটের দামটা তো আমরা লটের দাম এখন বলা হয়নি মানে পরবর্তীতে আমরা লাস্ট পিক লটের দাম আমরা বলি দিই মানে এটা কেমন কি দাম আছে এটা আছে 662 বাজার দাম লটের দাম লটে আর সাড়ে আছে মানে কেমন কি ওজন 90 কেজি ওভার 90 কেজি ওভার তারপর এটা দেখো ভাই এই যে লাল আর এটা দেখতে পাচ্ছি এটা কেমন কিছু আছেন এটা যাচ্ছে আপনার 60 থেকে 2000 কম মানে 58000 টাকা লটে কিনে লটে দাম এটা ওজন কেমন আছে 85 কেজি তারপরে যে সাদা কালার আরেকটা দেখতে পাচ্ছি সাদা কালার মিশ্রণ এই মিশ্রণটা হ্যাঁ মিশ্রণটা হচ্ছে আপনার দাম থাকছে 65 65 দাম থাকছে এখানে দাম লটে গেলে স্পেশালি 62 লটে গেলে একটা ছাড় লটে গেলে 60 আছে এটা কি শাইওয়াল বেশি শাইওয়াল বেশি শাইওয়ালের মিশ্রিত এটা সঠিক কথা মাশাআল্লাহ গোটা তো অনেক সুন্দর তারপর আরেকটা আছে ওটা দেখাও ভাই ওটা কেমন আছে এই গোটা সবচেয়ে আপনার 65 যেহেতু আমি তো মনে করি লটে দিচ্ছি আমার যেটা এখানে 70 মানে 65 কিনা সেটাও লটে যাবে যেটা 52 কে দেখো 52,000 কত টাকার জন্য কিনা আছে খাতা দেখতে হবে এটা ওই লটে যাবে যেহেতু লটের হিসাব লটের 65 গরু যে লট 52 গরু ওই লট তার কারণে এই টোটাল এই গইলে যেগুলো গরু আছে তার ভিতরে আপনার এই 31 গরু ছোট আছে সব থেকে ছোট গরু এটাই জি এই এর থেকে কোনো ছোট গরু না আর বাকি গরুগুলো সব উনি কিছু নেই এই এক পিস কেমন দাম আছে এই এক পিস দাম আছে অনলি 54,000 টাকা মানে আপনার 52,000 টাকা কেনা 52,000 টাকা কেনা ওর থেকে কাস্টমার যদি এক পিস নেয় যেতো 500 টাকা কম হবে দাদা ওই সেটা ওটা কেমন আছে এটা আছে আপনার 80 কেজি 80 কেজি এটা সঠিক কথা সেটা তারপরে যেটা আছে এটা একটা ওজন আছে আপনার 90 কেজি ওভার আছে 90 কেজির উপরে জি 90 কেজি ওভার আছে দাম আছে 62 খরিদ্দারের কাছে কাস্টমার কাছে 80 কেজি হয়তো মনে করেন 60 নিলাম অথচ লটে গেলে লটের সেই দামটা আসছে আজকের জন্য গাড়ি ভাড়া প্লাস আজকের জন্য 15 তারিখ 10 মাস রোজ শনিবার আজকের 2022 আজকের জন্য যদি কোনো কাস্টমার আমার এই গইলে যে কটা গরু আছে সবাই ভিডিওগুলো দেখুক দেখে তার পছন্দ হলে তুলা দাম করে তার গরুগুলো বাড়িয়ে দেবো যদি মনে করেন তার মানে রিক্স বলতে আমি তার বাড়ি নিয়ে গিয়ে পৌঁছা দিয়ে যাবো আমার আজকে দাম হলে আমার আজকে পাঁচ একটি টাকা দেওয়া লাগবে না গাড়ি ভাড়া টাকা একটি টাকা দেওয়া লাগবে মানে হাটের থেকে বাড়ি থেকে বিক্রি করলে তো খরচ তো হবে আপনাদের আমার জাতি যে খরচ এই গরুগুলো কালকে হাটে তুলতে যে টাকা খরচ হবে ওখানে 5-7,000 টাকা খরচ হবে আমার এই এখন আজকে যে রেটটা আমাদের দিয়ে এই আপনার বাড়ির থেকে এই গরুগুলো দিবেন জি এইগুলো তো বাজারে গেলে তো কি এর থেকে রেট তো বাড়বে না অবশ্যই আমার খরচ টাকা প্রত্যেকটা গরুর যে খরচ পড়ে তো গরুতেই পড়ে আর বাড়ির থেকে বের করলে এই খরচগুলো তো লাগে না আর বাড়ির থেকে মনে করেন হাটে যেই দুই এক ভর্তি 1,000 টাকা লাভ করো আর বাড়ির থেকে এক ভর্তি 200 টাকা লাভ করলে আমার জন্য সাকসেস এটা শাস্তি আপনার 70,000 টাকা এর ওজন কেমন কি আছে এটা 100 কেজি আছে 70 শাস্তি কাস্টমারের জন্য ছাড় আছে এটা কি দাচ্ছে না দাদু এটা ওর জন্য ছাড় আছে মানে তো ফার্স্ট কেজি আছে এটা বয়স আছে 11 থেকে 12 মাস মাস অনেক বড় হয়েছে খুব সুন্দর মানের একটা আরে এখনো ভালো এখন মনে করেন কি যে সকল দর্শক আসলে এই গরুগুলো দেখবে দেখে অনেকে দাবি করবে যে ভাই আমাকে একটু ভিডিও করে দেখা অবশ্যই আমার ইমো নাম্বার আমার নাম্বারটা ইমোগুলো আছে যে কোনো কল দিলে আমি তো এই কল দিয়ে আপনাদের মাধ্যমে আমার কাছে ইন্টারভিউটার মধ্যে কল দিচ্ছি যার পরে আমি
তাদের সাথে যোগাযোগ করছি, ভিডিও দেখাচ্ছি, ভিডিও পোস্ট করছি, তাদের সাথে ছবি পোস্ট করছি, দেওয়ার পরে